মানুষ সুন্দরবনের মানুষ রূপকথা নায়ক নায়িকাদের থেকে কোনো অংশে কম কিছু নয়। আসলে সুন্দরবনের মানুষের জীবিকাই হচ্ছে গভীর সুন্দরবনে গিয়ে সেখানকার খাল থেকে খাঁড়িগুলি থেকে মাছ কাঁকড়া ধরে এনে জীবিকা নির্বাহ করা। এখন এই খাঁড়িগুলি থেকে যখন তারা জীবিকার জন্য মাছ কাঁকড়া ধরে, প্রতি মুহূর্তে তাদের বিপদ থাকে। সবসময় তো তাদের জীবন সচ্ছলভাবে চলে না, সুন্দরবনটা এমনই, সুন্দরবনের জীবিকাও তেমন। আসলে এই সময়টাতে কুমির গণনা চলছে। এখন এই কুমির গণনার জন্য বেশ কিছু সময় তাদের জঙ্গলের জীবন বন্ধ রাখতে হয়েছে। সেই ঘটনা নিয়ে আগে একটি ভিডিও দিয়েছি, আজকের ভিডিও সেই কুমির গণনা কেন্দ্রিক। চলুন তাহলে শোনা যাক, দুদণ্ড বসা যাক। আমরা যেহেতু জঙ্গলে যাই, কুমির গণনার জন্য আমরা যেতে পারিনি, আমাদের ডিপার্টমেন্ট থেকে বারণ করেছিল, ওই জন্য আমাদের যাওয়া হয়। বাঘ গণনা শেষ হয়ে গিয়েছে, গিয়ে এখন কুমির গণনা জঙ্গল দাঁড়িয়ে আছি একদম বাগনা ফরেস্ট অফিস লাগোয়া সুন্দরবনে লোকালয়তে। সেখানে যখন দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় মানুষ, একজন আমার প্রিয় মানুষ ভবদার সঙ্গে দাঁড়িয়ে আছি। ভবদা মুখে এই সময়টায় জঙ্গলে থাকে, গভীর জঙ্গলে সে চলে যায় কাঁকড়া ধরতে। এই সময়টাতে সে বাড়ি আছে, কিন্তু কেন বাড়ি আছে সেইটা একটু তার মুখ দিয়ে শুনবে, বেশ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। তুই বাড়ি আছে কোথায়? আচ্ছা, বিষয়টা বলি, আমরা এই সময়টা তো বন্ধুদের সঙ্গে বাড়ি থাকার কথা নয়, আমরা নিয়ত মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করি, বা ফার্স্টার থেকে আমাদের বিএলসি আছে মাছ ধরা, বা আমরা মাছ ধরতে যাই বা কাঁকড়া ধরতে যাই। যেহেতু ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে, ডিপার্টমেন্ট আমাদেরকে বারণ করেছিল 4 দিন জঙ্গলে না যাওয়ার জন্য। আচ্ছা, কুমির গণনার একটা বিষয় ছিল, ওনারা বললেন যে আপনারা কেউ যাবেন না 4-5 দিন, আমাদের একটুখানি সরকারিভাবে একটুখানি এই যে এটা করা হয়, মানে কুমির গণনা যে দিন ওরা নির্ধারণ করেছিল, যাতে আমরা কেউ না যাই, তার জন্য ওদের বারণ বা নিষেধাজ্ঞা আমরা পালন করে করার জন্য আমাদের জঙ্গল যাওয়া হয়। এখন কুমির বাঘ গণনা চলছিল, তো বাঘ গণনা, বাঘ গণনা শেষ হয়ে গিয়েছে, গিয়ে এখন কুমির গণনা চলছে। এটা কোন কোন জঙ্গলটা? টোটাল জঙ্গল, সুন্দরবন টোটাল জঙ্গল কুমির গণনা চলছে। শুনছিলাম সে ঘটনা, যখন এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে, কিন্তু সেই সময় যখন আমরা দুই দিকে নদী ভাঙন দেখছিলাম, নদী বাঁধের ভবদা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল যে শুধু সুন্দরবন জঙ্গল, সুন্দরবন জঙ্গলের ঘটনা তো আপনারা শুনতে ভালোবাসেন ঠিকই, কিন্তু সুন্দরবন লাগোয়া যে লোকালয়, তারও ইতিহাস কিন্তু বেশ মানে করুন। সেই ঘটনাটা একটু বলো, তুমি বলেছিলে যে কত দূর ছিল বসতি? মোটামুটি এখান থেকে যে রাস্তা দেখা যাচ্ছে, এখান থেকে 100 ফুট নদীগর্ভে চলে গেছে। এই যে রাস্তাটায় দাঁড়িয়ে কথা বলছি, এই রাস্তা আরও 100 ফুট বাইরে ছিল। আচ্ছা, যেহেতু কানা দিয়ে গরিব মানুষ, তাদের কোনো জায়গা জমি ছিল না, সবই রাস্তার কোল দিয়ে বসবাস করে। এদের তো রাস্তা যখন গড়িয়ে আনতে হলে এধারে, আচ্ছা, পাল্টি দিয়ে, আচ্ছা, তখন কিন্তু আমাদের ওই মানুষগুলোর জন্য খুব নিরুপায় হয়ে গেলাম। আমরা বুধ স্তরে যারা দায়িত্বশীল মানুষ আছি, তারা দেখলাম যে এই মানুষগুলো কোথায় যাবে, রাস্তা তো হচ্ছে কিন্তু মানুষগুলো বসবে কোথায়। যেহেতু এটা আমাদের অধিগ্রহণ এরিয়ায় চলে গেছে, মানে সরকারিভাবে খাসল্যান্ডের আয়তায় চলে এসছে, যেহেতু সেইভাবে আমরা এই গ্রামের মানুষ, আবার এই রাস্তার ওই ধার থেকে আর এই কোলে তাদের বাসস্থানের ব্যবস্থা করেছি বা করতে পেরেছি, সেটাই আমাদের কাছে বলে। আর আর যে এই যে নদী ভাঙন, নদী ভাঙনের যে এই যে 100 ফুট রাস্তা চলে গেল, যাওয়ার পরেও আমরা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হয়ে এই যে বিভিন্ন দিক থেকে ম্যানগ্রোভ লাগানোর জন্য বহু মানুষ আছে, তাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়ি দিয়ে যাতে আমাদের নদী ভাঙন রক্ষা হয়, বা যারা আছে আমাদের এই এলাকায় এই যে ম্যানগ্রোভ লাগানোর জন্য, তাদের সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতা করি। শুনছিলাম এবার তোমরা নিজেরা উদ্যোগ নিয়েছো ম্যানগ্রোভ প্লান্টেশনে? হ্যাঁ, নিজেরা করতে পারলে আরও বেশ ভালোভাবে করা যায়, কারণ এরা যেহেতু অন্যেরা করে এর ঠিক পরিচর্যা হয় না, যখনই আমরা নিজেরা দায়িত্ব হয়ে করবো তখনই এর পরিচর্যা আরও সুন্দর হবে, বা এর তৎপরতা খুব আরও ভালো। এই যে নদী ভাঙনে বাড়ি চলে গেল, নদীর কি এখন খরস্রোতা কমেছে না বেড়েছে? হ্যাঁ, নদীর খরস্রোতা একেবারেই কমে গেছে বললেই চলে, তবে নদী ভাঙন কিন্তু রোধ হয়নি। তবে আগে আগে যেভাবে নদীতে ভীষণ স্রোত ছিল, সেই স্রোত আর কিন্তু দেখা যায় না, বা স্রোত নেই গিয়ে আসলে ভাঙনটাও কম, তবে ভাঙনটা আগের থেকে অনেক কম, মানে স্রোতটা আর অত খুব রানিং স্রোত নেই।
আমরা যখন কথা বলছিলাম ভবদার সঙ্গে, ভবদা বলছে যে পিছনে মনোদা চলে আসছে আমাদের। এখন যেহেতু এই এই অঞ্চলে যখন আসি, ভবদা মনোদা প্রচুর জায়গা ঘুরে দেখায় সুন্দরবন নিয়ে। আজকে ভবদা বাড়ি আছে, তার কারণ কুমির গণনা চলছে ভবদা বাড়ি। আর ভবদা মনোদা একই একই একই, আমরা যেহেতু জঙ্গলে যাই কুমির গণনার জন্য আমরা যেতে পারিনি, আমাদের ডিপার্টমেন্ট থেকে বারণ করেছিল, ওই জন্য আমাদের যাওয়া হয়। মনোদা তুমি বলছিলে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কবে, কি একটু শীতকাল পড়ছে, খাওয়া দাওয়া না হলে? আমরা সেই সময় মতো আমরা ঠিকঠাক ভাবে আমরা এই জঙ্গল দেবী মানে জঙ্গলের উপরে নির্ভরশীল, আমরা আমরাও সেই টাইমলি আমরা থাকতে পারি না, সেক্ষেত্রে আমাদের হয়ও না সেইভাবে। বছরের এই সিজনের এই গনটাই বাড়িতে ছিল, একদম পুরো ফিরি একদম যায়নি, কোথাও থেকেও যায় এখনো মধ্যে যায়নি। যাই হোক, এই গল্প চলছে, এখানে ক্যামেরা আমরা অফ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পিকনিক কিন্তু আমাদের সাথে।